হ্যালো রয়েছে আপনাদের সাথে আর আপনার আমার থামবেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের ভিডিও টপিক্স কি হ্যাঁ আমি প্রিয় আগের পর্বে বলেছিলাম কি কি কারণে ভিসা রিজেক্ট হয় মানে ভারতীয় ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাব্য কারণসমূহ যেহেতু রিজেক্ট হওয়ার কারণ রয়েছে তাই এগুলো এই কারণগুলো সম কারণগুলোকে ঠিক করারও রাস্তা রয়েছে আর যে সকল কাজ করলে আপনার ভারতীয় ভিসা রিজেক্ট হবে না মানে এই ধরনের ইস্যু আছে কিন্তু আপনার ভারতের ভিসা প্রয়োজন বা ভারতের ভিসা রিজেক্ট হবে না এই ধরনের কাজগুলো করার জন্য কি কি করতে হবে তো সবার প্রথমে আসি লস পাসপোর্টে লস পাসপোর্টে সবচেয়ে বেশি সমস্যা হয় এবং ভারতের ভিসা সবচেয়ে বেশি রিজেক্ট হয় তো লস পাসপোর্ট আপনার পাসপোর্ট হারিয়েই যেতে পারে এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনার থানায় তো অবশ্যই জিডি করবেন তারপর হচ্ছে আপনাকে একটা করতে করতে হবে হবে নোটারি নোটারি তারপরে এবং জিডির কপি সহ আপনাকে নতুন পাসপোর্টের সঙ্গে লস পাসপোর্ট নতুন পাসপোর্টের সঙ্গে এই ডকুমেন্টগুলো দিয়ে আপনাকে ভিসা জমা দিতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন এনআইডি এবং পাসপোর্টের নাম আলাদা আলাদা অথবা না বানান ভুল আপনারা যখন পাসপোর্ট করবেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন যেটি দিয়ে আপনি পাসপোর্ট করেছেন সেটির বানান যেন ঠিক থাকে এবং নাম যেন একদম অ্যাকুরেট থাকে এই জিনিস যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনার জন্য খুবই প্রবলেম তাই এনআইডি অথবা পাসপোর্ট পাসপোর্ট করার অবশ্যই এনআইডিটা ঠিক করে নেবেন অথবা পাসপোর্ট যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এনআইডিটা সংশোধন করে নিতে হবে সিঙ্গেল নামের পাসপোর্ট যদি কোনো সিঙ্গেল নামের পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা খুবই কঠিন এই ক্ষেত্রে আসলে কোনো সমাধান নেই সেই ক্ষেত্রে সমাধান একটা আপনার নামের সামনে পিছনে কিছু একটা লাগাইতে হবে সেটা আপনার ভালো যেন অন্য দেশ থেকে ডিপ ডিপোর্ট স্ট্যাম্প অন্য দেশ থেকে আপনি কোনো ফল করে এসেছেন অথবা অন্য দেশ থেকে আসার সময় ডিপেচার সিল্টার নেয় অথবা অন্য দেশে কোনো ধরনের কোনো ঝামেলা করেছেন এরকম যদি হয় আপনার পাসপোর্টে থাকে সেই ক্ষেত্রে আপনি ভিসা পাবেন না তো এই ধরনের কাজ করা যাবে না পূর্বে ভারত থেকে ওভারস্টে করা আপনি যদি পূর্বে ভারতে ওভারস্টে করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা খুবই কঠিন হ্যাঁ ভিসার মেয়াদ থাকা অবস্থায় যদি অ্যাপার আরও ওতে গিয়ে আপনি যদি ই করে থাকেন কাজ করে এসে ভিসার মেয়াদ বাড়িয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা নেই কিন্তু ভিসা শেষ হওয়ার পর যদি আপনি গিয়ে মেয়াদ বাড়ান সেই ক্ষেত্রে এটি অনেক বড় সমস্যা তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনার অভার্স্টে করতেই হয় বা ভিসার মেয়াদ শেষ হয়ে শেষ হতে হতে আপনার যদি কাজ শেষ নাই হয় সেই ক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ থাকা অবস্থাতে অ্যাপার গিয়ে আপনার ভিসার মেয়াদটা বাড়িয়ে নেবেন সেই ক্ষেত্রে এমন কোনো সমস্যায় পড়তে হবে না আপনি কোন ডিপার্টমেন্টে জব করেন বা সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা এটি ছিল আরেকটি সমস্যা দ্যাট মিনস এনওসি আপনার কোম্পানির এনওসিটা ওসিটা প্রপার ভাবে হবে এবং কবে থেকে কবে যেতে চাচ্ছেন এই ধরনের একটা মানে আপনার ভারত যাওয়ার জন্য যে আপনার কোম্পানির কোনো ধরনের কোনো সমস্যা নেই সেই জিনিসটি অবশ্যই লেখা থাকতে হবে আপনার এনআসিতে পুলিশ জার্নালিস্ট প্রফেশন এই ধরনের প্রফেশনে বা ভিসা পাওয়াটা একটু কঠিন তবে প্রপার ডকুমেন্ট দিলে ভিসা পাওয়া যায় তারপর হচ্ছে অ্যাজেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাজেন্ট ব্যাঙ্কের স্টেটমেন্ট দিয়ে আপনার ভিসা পাওয়াটা খুবই কঠিন ম্যাক্সিমাম সময় পাওয়া যায় নাইনটি নাইন পার্সেন্ট সময় পাওয়া যায় না হয়তো হঠাৎ এক দুই তিন পাওয়া যায় তাই বলবো যে অ্যাজেন্ট ব্যাঙ্কের স্টেটমেন্ট দিয়ে আপনার ভিসাটা করবেন না বা ভিসা জমা দেবেন অবশ্যই ব্যাংকের অরিজিনাল যেই অ্যাকাউন্ট আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে ওই 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 স্টেটমেন্ট দিয়ে আপনার ভিসাটা জমা দেবেন মেডিকেল ভিসার ক্ষেত্রে অরিজিনাল প্রেসক্রিপশন এবং ডাক্তার রিকমেন্ডেশন লেটার মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনাকে অরিজিনাল প্রেসক্রিপশন এবং ডাক্তার রিকমেন্ডেশন লেটারটা দিতে হবে তা না হলে আপনার ভিসাটা পাওয়া ভিসা পাওয়াটা খুবই কঠিন ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনার অনেকে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন কিন্তু ভিসার কাগজ যখন জমা দেন মানে ভারতীয় ভিসার জন্য যখন জমা দেন তখন হচ্ছে আপনার ভিআ ভিএফএস গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের কপিটা জমা দেন না আরও একটি বিষয় আছে যেটা হচ্ছে আপনার যখন ভারতে ভিসার জন্য জমা দেবে না এবং ডবল এন্ট্রি ভিসা থাকবে তখন আপনার কিন্তু টোটাল চারটা পেজ দুইটা পেজ খালি থাকতে হবে সর্বমোট একটি পেজ হচ্ছে ভারতের ভিসার জন্য এবং একটি পেজ হচ্ছে আপনি যে দেশে যে দেশের অ্যাম্বাসিতে যাচ্ছেন ওই দেশের অ্যাম্বাসির জন্য যদি ভিসা পান তাহলে ওনারাও তো স্টিকার দেবে তার জন্য কমপক্ষে দুইটা পেজ খালি থাকতে হবে যদি দুইটা পেজ খালি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় ভিসা জমা দিলে আপনি ভিসা পাবেন না এবং ভিসার মেয়াদ অবশ্যই ছয় মাসের বেশি হতে হবে ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং অন্য কান্ট্রির কনফার্ম বিষয় টিকিট ফ্লাইট না দেওয়া ট্রানজিট ভিসার ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ একটা ট্যুর প্ল্যান দিতে হবে আপনি যেই কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রির হোটেল বুকিং এবং ভারতে যদি স্টে করেন সেই ক্ষেত্রে ভারতের হোটেল বুকিং এবং ওই কান্ট্রিতে থেকে আসার যে যাওয়া এবং আসার যে কনফার্ম টিকিটগুলো আছে সেই কনফার্ম টিকিটগুলো দিতে হবে এগুলো যদি না দেন সেই ক্ষেত্রে আপনার ট্রানজিট হবে না মেডিকেল ফিসে যদি আপনি ভারতে যান এবং যে সকল রাজ্যে রেস্ট্রিকশন দেওয়া আছে যেমন সিকিম লাদাখ এবং অরুণাচল প্রদেশ এই সকল প্রদেশে যদি আপনি মেডিকেল ভিসায় গিয়ে ভ্রমণ করেন সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে ভিসা পাওয়াটা খুবই কঠিন তাই আমি বলবো মেডিকেল ভিসাতে গিয়ে এই ধরনের জায়গায় ভ্রমণ না করাই ভালো পুরাতন ছবি দিলে আপনার আগে একটি ভিসা আছে এবং নতুন করে হচ্ছে আপনি ভিসা করবেন এবং কিন্তু সেই পুরাতন ছবিটিই দিলেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে তাই পুরাতন ছবি দেওয়া যাবে না অথবা টু বাই টু সাইজের মাপের ছবির বাইরে আপনি অন্য কোনো ছবি দিয়েছেন এরকমও যদি করেন সেই ক্ষেত্রে আপনার ভিসাটি হবে না ভিসা জমা ভিসা জমা দেওয়ার সময় আপনার যত পুরাতন পাসপোর্ট আছে অ্যানালগ এমআরপি তারপর হচ্ছে ই পাসপোর্ট সবগুলো পাসপোর্টই আপনাকে জমা দিতে হবে কোনো ধরনের পাসপোর্ট যদি কোনো পাসপোর্ট জমা না দেন সেই ক্ষেত্রে আপনার ভিসাটি হবে না যে কোনো ধরনের ফেক ডকুমেন্ট আপনার যদি কোনো ধরনের ফেক ডকুমেন্ট থেকে থাকে সেই সকল ফেক ডকুমেন্ট আপনাকে দেওয়া যাবে না কারণ হচ্ছে ফেক ডকুমেন্ট দিলে আপনার ভিসা আপনার ভিসাটি না হতে পারে বাংলাদেশি কোর্টে ক্রিমিনাল মামলা থাকে আপনার যদি বাংলাদেশি কোর্টে চলমান কোনো মামলা থাকে সেই ক্ষেত্রে আপনার ফিসাটা রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি যে হসপিটালের নামে মেডিকেল ফিসা নিয়েছেন আপনারা যদি আগে কোনো মেডিকেল ফিসা নেওয়া থাকে এবং ভারতে যদি গিয়ে থাকেন এবং যে হসপিটালে মেডিকেল ফিসা নিয়েছেন ওই হসপিটালে ডাক্তার না দেখিয়ে অন্য কোনো হসপিটালে ডাক্তার দেখিয়েছেন বা অন্য কোনো হসপিটালে ডাক্তার দেখিয়েছেন কিন্তু এফআর ওতে ওতে গিয়ে আপনি হসপিটালের নাম চেঞ্জ করে নিন এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে ভিসা পাবেন না এবং আপনার পাসপোর্টটি ব্ল্যাকলিস্টেড করা হবে তাই মেডিকেল ফিসে গিয়ে এই ধরনের কোনো কাজ করা যাবে না যদি করেন সেই ক্ষেত্রে আপনার ভিসাটি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে তো এই হচ্ছে এই সকল কারণ যদি আপনারা মেনে চলেন সেই ক্ষেত্রে আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই আরও একটি কারণ আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই অরিজিনাল দিতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রতিটা পেজে ব্যাঙ্কের সিল এবং সিগনেচার থাকতে হবে এই জিনিসগুলো মাথায় যদি রাখেন আর এন্ডোসমেন্টের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ব্যাঙ্ক থেকে ডল এন্ডোসমেন্ট দিতে আর কার্ডে ডল এনডোসমেন্ট করলে অবশ্যই ব্যাঙ্ক থেকেই করে দেবে তবে চেষ্টা করুন ক্রিপিট কার্ড হোক ডেবিট কার্ড হোক আপনার নামে কাস্টমাইজ করে কোনো কার্ডে যেন এন্ডোসমেন্টটা করতে পারেন তাহলে আপনার ভিসা ভিসা রিজেক্ট হবে না তো ভিসা রিজেক্টের সমস্যা এখানেই সমাধান করা সম্ভব তো এই সকল জিনিস মাথায় রেখে আর হচ্ছে নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপেন্টমেন্ট নির্দিষ্ট টাইমে যেতে হবে তারপর হচ্ছে বাকি যখন বিদ্যুৎ বিল থেকে শুরু করে যত কাগজপত্র সব কিছু ঠিকঠাকভাবে দিতে হবে তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণেই তো এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী আপডেটগুলো অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর আমার চ্যানেলে ভারতের ভিসা এবং ভারত ভ্রমণ সংক্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে আমাদের আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ